Assalamualaikum, প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, তোমরা জানো এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা প্রথম অধ্যায়ে এসেছি। প্রথম অধ্যায়ে এর আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা, আর আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সুযোগ ব্যয়। সুযোগ এই সুযোগ ব্যয়টা হলো কোনো একটি দ্রব্য উৎপাদনের বিনিময়ে অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে বলা হয় সুযোগ। কোনো একটি দ্রব্য উৎপাদনের বিনিময়ে অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে বলা হয় সুযোগ, অর্থাৎ ত্যাগকৃত সুযোগই সুযোগ। অতি সংক্ষেপে আমরা বলতে পারি যে ত্যাগকৃত সুযোগই সুযোগ। অর্থাৎ এখানে তোমরা জানো যে আমরা উৎপাদন সম্ভাবনায় দেখিয়েছিলাম যে একটা দেশে কত সম্ভাবনায় উৎপাদন হতে পারে, একটা দেশ কত সম্ভাবনা উৎপাদনের ক্ষেত্রে যে বিভিন্ন সমন্বয় ঘটাতে পারে, এই সমন্বয় ঘটানোটা কত রকমের হতে পারে। তোমাদের যেমন বলা হয়েছিল যে একটা দেশের ভূখণ্ডের সমস্ত ভূখণ্ডে যদি একটা জিনিস উৎপাদন করা হয় সমস্ত, তাহলে ওই একই দুর্বল হবে। আবার ওটা না করে আর একটা দ্রব্য যদি সমস্ত দেশে উৎপাদন করা হয়, ধান বা গম যেটাই বলে সেটাই হবে। আবার আমরা এটাও করতে পারি যে কিছু অংশতে আমরা ধান করলাম, কিছু অংশতে গম করলাম, বা কিছু অংশতে সবজি করলাম। এই যে একটার জন্য আর একটার কতটুকু ছেড়ে দিতে হচ্ছে, এই ছেড়ে দেওয়াটাই হলো সুযোগ। যেমন আমরা যদি সারা দেশে সমস্ত জমিতে ধান চাষ করি, তাহলে আমরা যদি দুটো দ্রব্য করার সিদ্ধান্ত নেই, একটা ধান আর একটা, এটা আগে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই দুটো উৎপাদন করা হয়। কিন্তু উৎপাদন করতে যায় আমরা তো এটাও করতে পারি যে সমস্ত দেশে আমরা ধান করব, তাহলে গমের গমের সুযোগটা কিন্তু হারাবো। তাহলে ত্যাগ কিন্তু যেটা হারালাম সেটা যেটা উৎপাদন হলো তার সুযোগ ব্যয় হলো যেটা আমরা হারাম সেটা। এই জন্য আমরা বলতেছি যে সংজ্ঞায় বলবো কি, কোনো একটি দ্রব্য উৎপাদনের বিনিময়ে অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে বলা হয় সুযোগ ব্যয়, অর্থাৎ ত্যাগকৃত সুযোগই সুযোগ। আমি তোমাদের বারবার জিনিসগুলো উল্লেখ করি যে আমি তোমাদের পড়াটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটা এই জন্য হয়তো তোমরা সব সময় দেখে থাকো বা শুনে থাকো যে আমি একটা জিনিস তোমাদের রিপিট করি, এর অর্থ ওই জিনিসটার জন্য তোমাদের মধ্যে গেঁথে। এখন বেনহামুন নামক একজন অর্থনীতিবিদ আছে, উনি আবার সুযোগ ব্যয়ের সঙ্গে দিয়েছে এভাবে, কোনো দ্রব্যের সুযোগ ব্যয় হলো সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদনের পরিহারের ব্যয়। কোনো দ্রব্যের সুযোগ ব্যয় হলো সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়, পরিহার করা কাকে বলা হয় বা ত্যাগ করা একই কথা। এটার অর্থ হলো যে আমরা হয়তো ধরো দশটা দ্রব্যের একটা তালিকা যে এই দশটা দ্রব্য উৎপাদন করবো, তাহলে এক নম্বরে একটা, দুই নম্বরে একটা, তিন নম্বরে একটা, এরকম থাকবে। তাহলে আমরা যদি এক নম্বরই যেটা আছে সেটা যদি পুরোটাই উৎপাদন করি, তাহলে তারপরে দুই নম্বর যেটা থাকবে, তাহলে দুই নম্বরটা উৎপাদন করা গেল না, তাহলে সর্বোত্তম বিকল্প কোনটি ছিল? প্রথমটি না করলে দ্বিতীয়টি হতো, তাহলে ওই যে প্রথমটির সুযোগ হয়ে কিন্তু দ্বিতীয়টা, যে সর্বোত্তম বিকল্প দ্রব্যটি উৎপাদন পরিহারের হয়, মানে এটা না করলে আমরা কোনটা করবো, কোনটা না করলে কোনটা করবো। তাহলে এই যে আমরা বলতেছি হয় পুরোটাই এক দ্রব্য পড়লে দুটা দ্রব্যর যদি সিদ্ধান্ত নেই, তাহলে পুরোটাই একটা দ্রব্য হলে আর একটা উৎপাদন করতে পারবো না, তা যেটা পারলাম না সেটা হলো সুযোগ।
ত্যাগকৃত সুযোগে সুযোগ নেই, যেটা উৎপাদন করলাম তার জন্য যে উৎপাদনটা আমাদের হারাতে হলো ত্যাগ করতে হলো ওটা হলো সুযোগ। এরকম তোমাদের হয়তো হতে পারে যে আমরা যদি ধান এবং গম, ধরো এক বিঘা জমিতে, আমরা একটা উদাহরণ দিতে পারি যে এক বিঘা জমিতে ধাতু উৎপাদন করলে 20 মন ধান উৎপাদন হতে পারে, আবার তা না করে যদি গম উৎপাদন করা হয় তাহলে হয়তো 8 মন গম উৎপাদন হতে পারে। তার কারণ তোমরা জানো এক বিঘা জমিতে ধানের উৎপাদন এবং গমের উৎপাদন কখনোই সমান হয় না, সবসময় ধানের উৎপাদনটা বেশি। তাহলে এক বিঘা জমিতে ধান উৎপাদন করলে 20 মন ধান উৎপাদন হতে পারে, তা না করে আমরা যদি গম উৎপাদন করি তাহলে 8 মন গম উৎপাদন হতে পারে। তাহলে এখানে যদি ধান উৎপাদন করি তাহলে কিন্তু গম উৎপাদন করা যাবে না, আবার যদি গম উৎপাদন করি তাহলে ধান উৎপাদন, তাহলে ধান যদি উৎপাদন করি তাহলে কোন উৎপাদনটা হারাতে হবে? গম। তাহলে 20 মন ধানের সুযোগ হয়ে গেল 8 মন গম, যেহেতু আমরা ধান উৎপাদন করেছি 20 মন ধান উৎপাদন হয়েছে কিন্তু গম উৎপাদন করতে পারিনি, কিন্তু গম যদি উৎপাদন করতে পারতাম ওই জমিতে তাহলে 8 মন গম হতো, তাহলে 20 মন ধানের সুযোগ ব্যয় হলো 8 মন গম, ত্যাগ করেছি কি গমটা। আবার বিপরীত ক্রমে বলতে পারতাম, আমরা যদি গম উৎপাদন করি তাহলে 8 মন গমের সুযোগ ব্যয় হলো 20 মন ধান, তখন কিন্তু ত্যাগ করতে হবে, ছাড়তে হবে ওই ধান উৎপাদনটা। তাই এটাই হলো সুযোগ। যেমন আমরা যদি একজন সমাজসেবক সমাজের উন্নয়নে কাজ করতে চাই, সে মনে করলো সমাজের উন্নয়নের জন্য দুটা পরিকল্পনা, যে হয় শিক্ষা প্রতিষ্ঠান গড়বে না হয় হাসপাতাল করবে, এটা কিন্তু একই সঙ্গে তার দুটা করার সামর্থ্য নেই, তাকে একটাকে বেছে নিতে হবে। তাহলে সে যদি হাসপাতাল দিতে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবে, তাহলে হাসপাতাল দেওয়াতে তাকে ত্যাগ করতে হলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে হাসপাতালের সুযোগ ব্যয় হবে শিক্ষা প্রতিষ্ঠান। আবার সে শিক্ষা প্রতিষ্ঠান করলো কিন্তু তখন তার আর হাসপাতাল করা হলো, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ ব্যয় হলো ওই হাসপাতাল, অর্থাৎ যেটা ত্যাগ করা হচ্ছে ত্যাগ করতে সুযোগে সুযোগ। আমার মনে হয় তোমরা সুযোগ ব্যয়ের ধারণাতে বুঝতে পেরেছো, অতি সংক্ষেপে হলো ত্যাগকৃত সুযোগই শুরু। তার মানে আমরা এইভাবে বলতে পারি, তোমাদের সঙ্গে আগেই বলেছি, আমি বেনহামের সঙ্গেও দিয়েছি, তোমাদের সাধারণ সঙ্গেও দিয়েছি, সাধারণ সঙ্গে বলেছি কোনো একটি দ্রব্য উৎপাদনের বিনিময়ে অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে বলা হয় সুযোগ ব্যয়, অর্থাৎ ত্যাগকৃত সুযোগই সুযোগ। এটা আমাদের যদি বলা হয় যে এই সুযোগ ব্যয়ের ধারণা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, যদি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করে থাকে তাহলে কিন্তু আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে রেখাচিত্রে উপস্থাপন করতে পারি, অথবা একটা সরলরেখার মাধ্যমেও আমরা দেখাতে পারি যে এখানকার সুযোগ মানে সুযোগ ব্যয়টা এটা। তা যেহেতু পরীক্ষায় কোনো কোনো বার তোমাদের উল্লেখ থাকে যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা, ওই জন্য আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে, যদি শুধু রেখার সরল রেখার সাহায্যে থাকে, যদি রেখার সাহায্যে থাকে তাহলেও আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দিতে পারবো, আবার যদি উল্লেখ থাকে যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখা তাহলে আমরা এটা দিতে পারবো। এই জন্য একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা এটা আমরা তোমাদের দেখাতে। তাহলে তোমরা জানো উৎপাদন সম্ভাবনা রেখা তোমাদের আগের ক্লাসে দেখানো হয়েছে, এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা যদি এইদিকে এক্স দ্রব্য দিই, এইদিকে দেবো ওয়াই, এখন যদি আমরা এখানে দেখাই এ এ নয় এ এ নয়,
এটা যদি আমরা এখানে a b c d আটা সমন্বয় করি উৎপাদন সমন্বয় তাহলে আমরা যদি এখান থেকে ধরো এটা ও এক্স অক্ষে তোমাদের এক্স দ্রব্য ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য দেখা যাচ্ছে এটা তোমরা বুঝতে পারছ এখন যদি উৎপাদন ও এর এটা কোন দ্রব্যের ওয়াই দ্রব্য এই উৎপাদন এখান থেকে যদি ওয়াই মানে কমে আসে অর্থাৎ তোমরা জানো এদিকে যত যাবে উৎপাদন তত বাড়বে এখান থেকে যত নিজ দিকে যাবে তত কমবে তাহলে উৎপাদন ও এর থেকে যদি কমে ও এন ওয়ানে আসে আমরা এখানে আসি তাহলে দেখো এখানে এখান থেকে উৎপাদন কমে আমরা এখানে আসছি তার জন্য এই এক্স ভেক্টর উৎপাদন কি হচ্ছে এখান থেকে বেরিয়ে কিন্তু এখানে এই যে এখান থেকে কমে যখন আমরা এখানে আসছি তখন এটার উৎপাদন কিন্তু ও এন থেকে বেরিয়ে ও এন ওয়ান হচ্ছে এটা কি এক্স ভেক্টর তাহলে দেখো তো এখানে আমরা ওয়াই দ্রব্যের উৎপাদন ট্র্যাক করতেছি কতটুকু এন এন ওয়ান এটা আমরা ট্র্যাক করে আসতেছি এইটুকু ট্র্যাক করতেছি মানে এখান থেকে কমে আমরা এখানে আসতেছি তখন আর একটা উৎপাদন ঠিক বেড়ে যাবে যদি একটার জন্য আমরা যা জমি নিয়েছি সেই জমিটা আরও কমাই নিলাম আর একটার জন্য জমি আমরা বাড়াই নিলাম তাহলে উৎপাদনটা কিন্তু বেশি হবে তাহলে এই যে এটার যে ছেড়ে দিলাম তার জন্য বাড়লো কত এম এম ওয়ান এটা কি দ্রব্য এক্স দ্রব্য এটা হলো বাড়লো আর ছেড়ে দিয়েছি এটা কি দ্রব্য ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্যটা ছেড়ে দিয়েছি মানে ওয়াই দ্রব্যটা এন থেকে কমে এন ওয়ানে এসেছে তার জন্য এক্স দ্রব্যের উৎপাদন দেখো এই যে এখান থেকে যখন কমে এখানে এসেছে তখন এক্স দ্রব্যের উৎপাদন থেকে কিন্তু ও এন থেকে বেড়ে ও এন ওয়ান হয়েছে অর্থাৎ তাহলে আমরা ত্যাগ করলাম কোনটা ওয়াই দ্রব্য এন ওয়ান এন ওয়ান এন এন ওয়ান ত্যাগ করলাম তার জন্য গ্রহণ করলাম আমরা কতটুকু আমাদের বাড়তি হলো কতটুকু এক্স দ্রব্য এম এম ওয়ান তাহলে কোনটা সুযোগ পাই ত্যাগ কিন্তুটাই সুযোগ পাই তাহলে এক্স দ্রব্য এম এম ওয়ানের সুযোগ পাই হলো ওয়াই দ্রব্য এন এন ওয়ান অর্থাৎ ত্যাগ কিন্তু সুযোগই সুযোগ পাই আমরা এটা ছেড়ে দিয়েছি আগে ধরো ও এম পর্যন্ত উৎপাদন ছিল ওয়াই দ্রব্য তখন এক্স দ্রব্যের উৎপাদন কিন্তু ছিল এই দেখো ও এম তাহলে ওখান থেকে এক্স দ্রব্যের ওয়াই দ্রব্যের উৎপাদন কমে ও এন ওয়ানে এসেছে তার মানে এক্স দ্রব্যের উৎপাদন কিন্তু ও এন ওয়ানে বেড়েছে তাহলে এটা যখন আমরা এটা ছেড়ে দিয়েছি ত্যাগ করেছি তার বিনিময়ে আমরা এক্স দ্রব্য এটা বেশি পেয়েছি তাহলে এই এক্স দ্রব্য এম এম ওয়ানের সুযোগ পাই হলো ওয়াই দ্রব্য এম এম তা এই যে আমাদের ব্যাখ্যা করতে বলছে যে সুযোগ ব্যয়ের ধারণা একটি ব্যাখ্যা করা আর এটা এটা কি লেখা উৎপাদন সম্ভাবনা লেখা তোমরা জানো এটা উৎপাদন সম্ভাবনা লেখা ওটাই ঘিরে তোমরা লিখবা যে উৎপাদন সম্ভাবনা লেখা তাহলে আমাদের কি ব্যাখ্যা করতে হবে সুযোগ ব্যয়ের ধারণা তাহলে সুযোগ ব্যয়টা কি আমরা বলেছি যে ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয় অর্থাৎ কোনো একটি দুর্বাদন দুর্বল উৎপাদন আমরা কি বলতেছি বাড়াতে হলে অপর একটি উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে বলা হয় সুযোগ ব্যয় অর্থাৎ ত্যাগকৃত সুযোগই সুযোগ তাহলে ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয় এটা ত্যাগ করেছি যার জন্য এটা আমাদের বেড়েছে তাহলে সুযোগ ব্যয় বাড়াটা সুযোগ ব্যয় হলো ত্যাগ করাটা ওই যে ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয় আমার মনে হয় তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ যে একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করে এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটা ব্যাখ্যা অর্থাৎ এই সুযোগ ব্যয়ে আমরা কী বলেছি সুযোগ ব্যয়টা কি যে ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয় সংক্ষেপে বলেছি আর এখানে এটা এই ওয়াই দ্রব্য ত্যাগ করেছি তার জন্য বাড়তি গ্রহণ করেছি এক্স দ্রব্য তাহলে গ্রহণ করাটা সুযোগ ব্যয়গুলো ত্যাগ আবার বিপরীত ক্রমে আমরা যদি এখান থেকে এক্স দ্রব্যের উৎপাদন কমে এখান থেকে কমে যদি ও এম এ আসতাম তখন ওয়াই দ্রব্যের উৎপাদন করতে বেড়ে যেত তখন এটা বেড়ে এখান থেকে এটা যেত তাহলে এই যে এটা ছেড়ে দেওয়ার জন্য বাড়লো কিন্তু এটা
তাহলে এই যে এই 12টা সুযোগ দেয় তাহলে ছেড়ে দিয়ে আসছে আমরা বিপরীত ক্রমে এটা তাহলে এই 12টা সুযোগ দেয় হচ্ছে মানে বিপরীত ক্রমে যেটা গ্রহণ করব তার জন্য যেটা ছেড়ে দেব এই ছেড়ে দেওয়াটা হচ্ছে গ্রহণ করাটা সুযোগ আমরা এইভাবে আমরা সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করব বা এটা তোমরা হয়তো বুঝতে পেরেছ তবে লেখার আগে প্রথমেই লিখবা ও এক্স অক্ষে কি দেখানো হয়েছে ও ওয়াই অক্ষে কি দেখানো হয়েছে এই যে এক্স ধ্রুব দেখানো হয়েছে ওয়াই ধ্রুব দেখানো হয়েছে তারপরে বলতে পারে যে ওয়াই ধ্রুব উৎপাদন যখন ও এন থেকে কমে ও এন ওয়ান হয় যে এখান থেকে উত্তর দিয়ে দেবে তখন এক্স ধ্রুব উৎপাদন ও এন থেকে বেড়ে ও এন ওয়ান হয় সুতরাং এখানে এক্স ধ্রুব এম এম ওয়ান এর সুযোগ দেয় হল ওয়াই ধ্রুব এম এম ওয়ান তার কারণ এটা কমে আমরা এখানে এসেছি তখন এক্স ধ্রুব এখান থেকে এটা বেড়েছে তাহলে একই করেছি কোনটা এটা আর বেড়েছে কোনটা এটা তাহলে 12টা সুযোগ দেয় আমাকে এক করাটা আমার মনে হয় তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানে শেষ হচ্ছে ধন্যবাদ